নমস্কার বন্ধুরা, আমি সৌদীপ আর তোমরা দেখছো স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু ইমপ্রেশন। দেখো, এই গাছগুলো আমি মোটামুটিভাবে ওই জানুয়ারি মাসে প্রতিস্থাপন করি, একটু লেটই হয়ে গেছিলো। আমি একটা 8 ইঞ্চি সাইজের টবের মধ্যে ছোট ছোট দুটো দুই কালারের ইমপ্রেশন দিয়েছিলাম। এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ কালার দুটো কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে এই একটা কালার এবং এই একটা কালার। তো আজকে যে ভিডিওটা মূলত করা, এই গাছগুলো কিন্তু খুব সহজেই আমরা শীতকালে আমাদের ছাদে করতে পারি। সমস্ত গাছের জন্য এক ধরনের লিকুইড ফার্টিলাইজার রয়েছে। একই লিকুইড সারে সব গাছের কিন্তু সুন্দর গ্রোথ হবে। এবং আমি সেই সারটা কিভাবে তৈরি করতে হবে সেটা চ্যানেলে অবশ্যই ভিডিও আগে আপলোড করেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে যেটা বলবো, এই গাছটা কিন্তু অনেক দিন ফুল দেয়। আজকে মোটামুটিভাবে মার্চ মাসের 20 তারিখ, তো আজকে দিনে দাঁড়িয়েও এই গাছটার এই কন্ডিশন। মানে এখন কিন্তু ভালোই গরম পড়ে যাচ্ছে, আস্তে আস্তে পড়ে গেছে, তো এখনও কিন্তু শীতের ফুল দিয়েই যাচ্ছে। এই গাছটা যদি সারা বছর, শুনেছি নাকি সংরক্ষণ করা যায় চাইলে, কিন্তু আমি কোনো বছর সারা বছর এই গাছ রাখিনি। শীত চলে গেলে আমার এই গাছগুলো নষ্ট হয়ে যেত। এবার দেখছি আছে। আমি এই গাছের ক্ষেত্রে যেটা আপাতত করছি যাতে গাছটাকে সংরক্ষণ করা যায়, সেই কারণে আমি প্রত্যেক দিন কিন্তু গাছে জল দিচ্ছি, মাটি যেন শুকনো না থাকে। মাটি শুকনো হলেই কিন্তু গাছটা ঝিমিয়ে যাবে, আর ফুলও হবে না, কিচ্ছু হবে না, নষ্টই হয়ে যাবে। আর যেটা করছি, প্রত্যেক 7 দিন অন্তর আমি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছটা একটু স্প্রে করছি, আর প্রত্যেক 15 দিন অন্তর ভিটামিন আমি স্প্রে করছি। এই ভিটামিনটা কী, এই নিয়ে খুব একটা শীঘ্রই ভিডিও আসছে, সেটা তোমরা দেখতে পারবে ভিটামিনটা কী। আজকে সেই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো এইভাবেই গাছটার পরিচর্যা চলছে, তাতে দেখো কত সুন্দর ফুল দিচ্ছে। এবং ফুলগুলোর কালার কিন্তু অসাধারণ, দারুণ কালার। তোমাদের আমি এই কারণে বলবো, তোমরা কিন্তু এই গাছগুলোকে বাড়িতে রাখতে পারো, শীতের সিজনে যদি বসাও তোমরা অনেক দিন ফুল পাবে এবং তোমাদের বাগানের সৌন্দর্য এতে বৃদ্ধি পাবে। এই যে এইগুলো দেখছো, এগুলোই কিন্তু বীজ। এগুলো আস্তে আস্তে বড় হবে এবং এর মধ্যে ছোট ছোট দানা হবে। এটাকে সকালে এর থেকে শুকনো দানাগুলো পাবো, সেটাই বীজ হিসেবে ব্যবহৃত হবে। আর যেটা করতে হবে, আপাতত কিন্তু ফুল সানলাইটে আমরা এই গাছগুলোকে রাখবো না, কারণ শীতের গাছ। তো এই কারণে আমরা এখন এগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে রাখবো। আমরা চাইলে কোনো ছাদে তো বড় গাছ থাকেই, পারমানেন্ট প্লান্ট, সেই গাছের ছায়ায় রাখতে পারি। আবার চাইলেও কোনো শেডের নিচেও রাখতে পারি। এইভাবে রেখে আমরা এই গাছটাকে কিন্তু আমি আশা করছি অনেক দিন থাকবে। এখনও যেহেতু ফুল ফুটছে, আমি আশা করছি যে গাছগুলো সহজে হয়তো নষ্ট হবে না। একটু সামান্য বেশি কিছু তো পরিচর্যা নেই, সপ্তাহে একদিন একটু ছত্রাকনাশক দিতে হবে, আর 15 দিন অন্তর একটু ভিটামিন স্প্রে করতে হবে, আর মাসে একবার একটু সর্ষের খোলের গুঁড়ো কিংবা ভার্মি কম্পোস্ট এগুলো দিলেই হয়ে যাবে। তো এইভাবে চাইলেই তোমরা নিজেদের ছাদ বাগানে এত সুন্দর একটা ফুল করতে পারো। তো আমি তোমাদের বলবো, তোমরা অবশ্যই এই সিজনে না হোক, নেক্সট ইয়ার অর্থাৎ এবার যে সামনে শীত আসছে, অনেকদিন পরেই আসছে শীত, তো সেই শীতে তোমরা অবশ্যই এই গাছগুলো লাগাও। এতে দেখবে তোমাদের বাগানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ধন্যবাদ।